পিছনে যে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু 1 নম্বর পোস্ট ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, আর তার পিছন থেকে স্লোপ পাচ্ছে, আর এটা হলো ব্রিজের 2 নম্বর পোস্ট। তো দেখতে পাচ্ছেন প্রায় ধরতে পেরেছে, আর অল্পটুকু গেলে কিন্তু এই পোস্টটিও ধরবে। এবং এই পোস্টে এই যে সেলটি যে দেখতে পাচ্ছেন, এই সেলের সাথে কিন্তু এই পোস্টের সাথে লাগিয়ে দিবে, সেলটি পোস্টের সাথে লাগিয়ে দিবে। দেখেন এখানে কিন্তু যাবতীয় বস্তু এনে দিয়ে দিছে, তো আপনাদেরকে দেখাবো। মৌমাখি উড়ে যাচ্ছে দেখেন অনেকগুলো, এখানে এগুলো কিন্তু মৌমাখি। এটা দেখেন ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, এটা কিন্তু 2 নম্বর পোস্ট। তো এই 2 নম্বর পোস্ট পর্যন্ত প্রায় আসলো, তো আপনাদেরকে দেখাবো 2 নম্বর পোস্ট, 3 নম্বর পোস্ট এবং এই এই পাশে যতগুলো পোস্ট আছে, তো আপনাদেরকে দেখাবো কতটুকু করে কাজ এগিয়ে গেছে, সব কিছু আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে এগুলোর কাজ কিন্তু একদমই কিন্তু কমপ্লিট করে দিয়ে দিছে, এবং খালি শুধুমাত্র ওই উপর দিয়ে যে সেলের মতো করে যে নিয়ে আসছে, ওই সেলের মধ্যে একটি করে জ্যাক লাগাবে। তো দেখেন এই পোস্টগুলোর কাজ কিন্তু একদমই কমপ্লিট। আপনাদেরকে এখন দেখাবো এই সামনের পোস্টটি, ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 3 নম্বর পোস্ট। এই সামনে যে যেগুলো বস্তু দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওই উপরে উঠাবে, তো তার জন্য এখানে রাখছে, এইখানেও কিন্তু আসবে। তো দেখেন এই এটা হলো ফুলবাড়ি ব্রিজের 3 নম্বর পোস্ট। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজ অনেক এগিয়ে গেছে, এই পোস্টেরও কাজ কিন্তু কমপ্লিট, শুধুমাত্র সেই চেলটি এই যে ওটা কিন্তু উপর দিয়ে দিবে, ফিটিং করবে জ্যাক লাগিয়ে। তো আপনাদেরকে এখন দেখাবো 4 নম্বর পোস্ট। আপনাদেরকে ওই পাশ থেকে দেখাইছি, এই পাশ থেকে দেখাই, এটা এটা কিন্তু ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 3 নম্বর পোস্ট। তো দেখেন কাজগুলো অনেক সুন্দর করে দিয়ে দিছে এবং কমপ্লিট করে রাখছে পোস্টের কাজ। তো ওইখান থেকে শুধুমাত্র খালি ওই সেলের মতো যে উপর দিয়ে ই আসবে ব্রিজের, তো তার জন্যই অপেক্ষায় রয়েছে, এগুলো সেই উপর দিয়ে কিন্তু এই পোস্টের উপর দিয়ে কিন্তু বসাই দিবে। দেখতে পাচ্ছেন আপনাদেরকে এখন এই যে সামনের পোস্টটি দেখাবো, এটা হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 4 নম্বর পোস্ট। দেখেন এটা হলো ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 4 নম্বর পোস্ট। তো দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে কিন্তু দেখানো হয়েছিল, তো ওই সময় কিন্তু এতটুকু কাজ এগিয়ে নিয়ে যায় নাই। তো এখন যতটুকু দেখতে পাচ্ছেন, তো যতটুকু কিন্তু কাজ এগিয়ে নিয়ে যাওয়া অনেক কিন্তু এগিয়ে নিয়ে গেছে। দেখেন আগের যে আপডেট দিয়েছিলাম, তো তখন কিন্তু এতটুকু কাজ এগিয়ে নিয়ে যাইতে পারে নাই, এখন কিন্তু বর্তমান কমপ্লিট এই 4 নম্বর পোস্টেরও কাজ। এবং দেখেন এই যে এখানে ডিজে মেশিনটি চালু রয়েছে, তো দেখেন এই যে মেশিন যখন চালু থাকে, তো দেখেন কিভাবে সাউন্ড হয়, এবং ইটি দেখেন এই যে যে ধোঁয়ার যে ইটি নলিটি, তো সেটার মধ্যে দেখেন কীরকম ই করছে, ধোঁয়া বেড়ে যাচ্ছে। আর আপনাদেরকে এখন দেখাবো ফাইনালি 5 নম্বর পোস্ট ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের। তো আপনারা দেখতে থাকেন এই যে সামনের পোস্ট যে দেখতে পাচ্ছেন, ওটাই কিন্তু ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের 5 নম্বর পোস্ট। তো আমি এখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো। দেখেন বন্ধুরা এটি কিন্তু 5 নম্বর পোস্ট ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের, এই 5 নম্বর পোস্টেরও কিন্তু কাজ কমপ্লিট। তো দেখেন শুধুমাত্র সেই বস্তুটির অপেক্ষায় বা সেই সিএলটির অপেক্ষায়, দেখতে পাচ্ছেন ওইখান থেকে সেল আসবে এবং এখান পর্যন্ত আসে নাই, আবতরি এখনো পর্যন্ত আসে নাই, তো আসবে সরাসরি। তো দেখেন সব কিছু কিন্তু কমপ্লিট করে বানায় রাখছে, এবং শুধুমাত্র উপরে যে ইটি হবে, সলিডি হবে, তো তার জন্যই রয়েছে। তো গাইস আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই হারুন ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।